হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে 2020 সালের বর্ষফল। 2020 সাল প্রায় আসতে চলেছে, তো তার আগে আমাদের একটু জেনে নিলে ভালোই হয় না, যে 2020 সালটা আমাদের কেমন যাবে না যাবে সেই বুঝে আমরা এগোতে পারবো, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে না করতে হবে এটা কিন্তু জেনে নেওয়া ভীষণভাবে প্রয়োজন। 2020 সালে অ্যাস্ট্রোলজিতে বিশাল চেঞ্জেস আসছে, দুটো বড় বড় প্ল্যানেটসের ট্রানজিট করছে, একটা হচ্ছে জুপিটার আর একটা হচ্ছে স্যাটার্ন। এই দুটি নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, যদি এখনও সেটি না দেখে থাকেন আমি রিকোয়েস্ট করবো কার্ডে গিয়ে অতি অবশ্যই সেটা একবার দেখে নিন। এটা দেখে নিলে আপনাদের কিন্তু 2020 সালের বর্ষফলটা বুঝতে অনেকটা সুবিধা হবে, আপনারা অনেক ধারণা এখান থেকে পেয়ে যাবেন। এখন যে রাশিটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির মানুষদের 2020 সালটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন শুরু করি। 2020 সালে মিথুন রাশির মানুষদের ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জব। জবের ক্ষেত্রে যে কথাটা ফার্স্ট বলবো, আপনারা দেখতে পাবেন যে মানুষগুলো জব এতদিন বারবার চেঞ্জ করছিল, কেন চেঞ্জ করছিল, কারণ তারা তাদের মনের মতো জব পাচ্ছিল না, জবের জায়গায় জব অ্যাটমসফিয়ার ঠিক না, জবের স্যাটিসফ্যাকশান পাচ্ছে না। এগুলো কিন্তু মিথুন রাশির মানুষদের এই বছরটা, মানে আমি যখন ভিডিওটা আপ করছি তখন 2019, কিন্তু তো এই বছরটা কিন্তু খুব দেখতে পেয়েছে। 2020 ফেব্রুয়ারি মাসের পর থেকে, ফেব্রুয়ারি মাস থেকেই বলা যেতে পারে, আপনারা দেখতে পাবেন কাজের জায়গাটা আপনাদের একটা ভালো পর্যায়ে চলে গেছে, একটা মনের মতো জব, জবের জায়গায় স্যাটিসফ্যাকশান, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে তৈরি হয়ে যাবে। আরও আছে কি, যারা ধরুন নতুন জবের চেষ্টা করছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, ঠিকঠাক জব পাচ্ছেন না, ঠিকভাবে ইন্টারভিউ পাচ্ছেন না, যেখানে একটা ঠিকঠাক ইন্টারভিউ পেলে দেন তো আপনি জবের জন্য সেখানে যাবেন, সেই যে স্কোপটা, সেই স্কোপটা কিন্তু আপনাদের অনেক ওপেন হয়ে যাবে এই জায়গা থেকে। ভালো ভালো অপরচুনিটিস পাবেন এই সময়তে, আপনারা দেখবেন আপনাদের যদি বার্থ চার্ট মিনিমাম পারমিট করে, এই সময় যারা অনেক দিন ধরে জবের জন্য চেষ্টা করছিলেন তারাও কিন্তু এই সময় একটা ভালো জব পেয়ে যাবেন। এরপরে জানবো যারা জবের মধ্যে আছেন, যাদের জবের মধ্যে আছে কেমন থাকবে, তাদের এতদিন ধরে জবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, হায়ার অথরিটির সাথে কিন্তু প্রবলেম অ্যারাইজ করছিল, কিছু বিষয় টুকটাক প্রবলেম অ্যারাইজ করছিলো, সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। আপনারা ইনক্রিমেন্ট দেখতে পাবেন, পদোন্নতি দেখতে পাবেন, যারা জব ট্রান্সফারের কথা ভাবছিলেন তারা ট্রান্সফার হয়ে যেতে পারবেন, যারা ভাবছিলেন কি ফরেনে গিয়ে সেটেল হবেন, ওখানে জব করবেন বা ওখানে জব করেন, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা ফরেনে জব করেন তাদের জন্য ভালো, তাদের জবে অনেকটা গ্রোথ দেখতে পাবেন, জব অ্যাটমসফিয়ার খুব ভালো পাবেন, নতুন জবও সেখানে আপনারা চাইলে পেতে পারেন, ইন্টারভিউ দিন ভালো মতো জব কিন্তু পেয়ে যাবেন। যারা ধরুন ভাবছিলেন কি আমি ফরেনে যাব, ওখানে গিয়ে জব করব, তারাও চেষ্টা করুন, এই সময় কিন্তু ভালো। মিথুন রাশির মানুষদের আমি বলবো সেপ্টেম্বরের পর থেকে ফরেনে কিন্তু একটা কানেকশন দিচ্ছে, ফরেন ট্রিপ কিন্তু হবে, সেটা জব সূত্রে হোক, ভ্রমণ সূত্রে হোক, যাই হোক যে কোনো সূত্রে কিন্তু ভালো। এবার জানবো সরকারি চাকরি যারা করেন তাদের জন্য কেমন সময়, সরকারি যারা চাকরি করেন তাদের জন্য ভালো সময় যাবে, তারা ধরুন যাদের এতদিন ধরে টুকটাক প্রবলেম আসছিল কাজের জায়গায়, কিছু না কিছু কলিগদের সাথে মনোমালিন্য হচ্ছিল, তাদের সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা ওভারকাম হয়ে যাবে, আপনারা এই সময় কিন্তু দেখতে পাবেন। যারা ধরুন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, ধরুন ব্যাংকিং সেক্টর, রেল, ডিফেন্স, তারপরে আপনাদের বলবো টিচার, এই সমস্ত পড়াশোনাও কিন্তু আপনাদের যারা চেষ্টা করেন জবের জন্য তারা কিন্তু যদি মিনিমাম বার্থ চার্ট পারমিট করে তাদের কিন্তু হয়ে যাবে জবটা। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ধরুন যাদের বার্থ চার্টে গুরুচণ্ডাল দোষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ হবে। যেমন ধরুন জব পেতে অ্যাজ ইউজুয়াল লেট হচ্ছে, বা জব যারা আছেন তাদের কলিগদের সাথে প্রবলেম হচ্ছে, জবের জায়গায় ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছেন, যাদের বার্থ চার্টে গুরুচণ্ডাল দোষ আছে তারা কিন্তু এই বছরটা এই জিনিসগুলো একটু ফিল করতে ভালোই মতো পারবেন। তবে একটু সলভও আছে, যেমন ধরুন যেমন জুন মাস বলতে পারবো, জুন মাসে আপনাদের জন্য একটু ভালো সময় আছে, যাদের গুরুচণ্ডাল দোষ আছে তারা এই সময় একটু চেষ্টা করলেও কিন্তু এই প্রবলেমগুলো থেকে কিছু হলেও রেহাই পেয়ে যাবেন। এগুলো তো গেল জবের ব্যাপারে,
যারা টেকনিক্যাল জব করেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রা ভালো, যারা ইঞ্জিনিয়ার্স আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ মাত্রা ভালো একটা রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। এরপরে জানবো কি বিজনেস নিয়ে কেমন যাবে, বিজনেসের কথা বলবো। এই বছরটা বিজনেসের জন্য আপনাদের জন্য কিন্তু ভীষণ মাত্রা ভালো, নতুন বিজনেস দেখতে পাবেন, বিজনেসে ভালো গ্রোথ দেখতে পাবেন, বিজনেসে মানি রোটেশন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা ভালো দেখতে পাবেন, কাস্টমারের সাথে রিলেশন খুব ভালো হবে, এই জিনিসগুলো কিন্তু ভীষণ মাত্রায় ভালো হবে। নতুন বিজনেস স্টার্ট করার জন্য ভালো, আপনারা বিজনেসের জন্য লোন পেয়ে যাবেন, যারা ধরুন একটা বিজনেসে আছেন আর একটা বিজনেস থেকে অন্য বিজনেসে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, এই সময় জিনিসগুলো কিন্তু হবে। যারা গোল্ড নিয়ে বিজনেস করেন তাদের জন্য এই সময়টা ভালো, যারা ধরুন আয়নের বিজনেসে আছেন, প্রমোটিংয়ের বিজনেসে আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, যারা অ্যাডভোকেট আছেন তাদের জন্য সময়টা ভালো, যারা টিচারি প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। নতুন বিজনেস যারা ধরুন ভাবছেন কি আমি এই বিজনেসটা কাউকে লিজে দিয়ে দেবো, ঠিক আছে, তো সেই রকম কাজের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। একের থেকে অধিক বিজনেসে আপনাদের ওয়ে খুলে যাবে বিজনেসটাকে বাড়ানোর জন্য, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের লাইফে। এটা আপনারা অনেকদিন ধরে কিছু না কিছু নিয়ে সাফার করছিলেন, সেই জিনিসটা থেকে কিন্তু মুক্তি আপনারা পেয়ে যাবেন। এরপর যেটা জানবো সেটা হচ্ছে, চলুন আপনাদের হেলথ নিয়ে জেনে নিই, হেলথ কেমন যাবে। হেলথ নিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে, আগে থেকে বলে দিচ্ছি, হেলথ নিয়ে নি পেন যাদের হয়, তাদের চোখে প্রবলেম আছে, তাদের প্রবলেম অ্যারাইজ করবে। এমন কোন ধরুন প্রবলেম শরীরে এতদিন জানতেনই না, সেই প্রবলেমটা কিন্তু হুট করে আপনাদের সামনে এলো, কিন্তু টেনশনের কিছু নেই, সেই প্রবলেমটা থেকে এই বছর কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। আপনারা কোনো ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাদের ফরেন ট্রিপ হতে পারে, সেইখানে গিয়ে আপনারা এই প্রবলেমগুলো থেকে কোথাও গিয়ে রিলিজ পেয়ে যাবেন। এবার জানবো এডুকেশনের জন্য কেমন যাবে, যারা কম্পিটিটিভ পড়ছেন নিশ্চিন্তে ভালো, যদি বার্থ চার্ট পারমিট করে এবছরে আপনাদের জব কিন্তু হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক মাত্রায় বেশি আছে। এবার জানবো যারা ধরুন টিচারের জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ধরুন কমার্শিয়াল কোনো পড়াশোনা করেন তাদের জন্য ভালো, যারা টেকনিক্যাল পড়াশোনা করেন তাদের জন্য ভালো, যারা ধরুন ভাবছেন কি আমি রিসার্চ লেভেলে পড়াশোনা করবো তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। বা অনেকে আছে না যে ভাবে অনেকদিন বাড়িতে বসে আছে একটা কিছু কোর্স স্টার্ট করবো যেটা দিয়ে আমার ক্যারিয়ারটাকে আমি আবার ডেভেলপ করতে পারবো, সেই ধরনের পড়াশোনার জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। আর যাদের বার্থ চার্টে ধরুন গুরুচণ্ডাল দোষ আছে তাদের কিন্তু একটু ওই গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে বলি, তাদের কিন্তু একটু প্রবলেম হবে, লেট হবে, ঠিকঠাকভাবে রেজাল্ট পাবেন না, কনসেন্ট্রেশনের অভাব, বা ধরুন যারা জব পড়াশোনার জন্য অ্যাডমিশন নিতে চাইছেন তাদের কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করবে, এইসব খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু যারা গুরুচণ্ডাল দোষ যাদের পার্সোনাল বার্থচার্টে তাদের কিন্তু এই প্রবলেমটা গিয়ে অ্যারাইজ করবে। এরপরে জানবো আপনাদের ফ্যামিলি লাইফ, ম্যারিড লাইফ কেমন যাবে। ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো একটা দাম্পত্যের সুখ কিন্তু বিরাজ করবে, দাম্পত্যের সুখের মুখ আপনারা দেখতে পাবেন, মাঝে মাঝে টুকটাক মনোমালিন্য ঘটবে সেগুলো কোনো ব্যাপার না, তবে আগের থেকে সম্পর্কটা কিন্তু অনেক বেশি ডেভেলপ এই সময় কিন্তু করে যাবে, দাম্পত্যে অন্য একটা পর্যায়ে আপনারা কিন্তু এই বছরে পৌঁছে যেতে পারবেন। এরপর জানবো কি আপনাদের প্রেম, প্রেমের ক্ষেত্রে যে কথাটা বলি পরিবর্তন, হ্যাঁ ঠিক শুনছেন, পরিবর্তন, যে প্রেমগুলোর স্থায়িত্ব নেই, যে প্রেমগুলো বিয়ে পর্যন্ত টিকবে না, এই প্রেমগুলো কিন্তু কোথাও গিয়ে দেখবেন আপনারা ব্রেক হয়ে যাচ্ছে, চিন্তার কিছু নেই, মন খারাপ কিছু নেই, যে রিলেশনটা হওয়ার নয় সেই রিলেশনটা আগে না যাওয়াই ভালো। দেখুন প্রেম করলে হয় না, প্রেমটা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হয়, আর এই বিয়ে পর্যন্ত নিয়ে যেতে গেলে প্রেমটাকে আপনাদের বার্থ চার্টটা পারমিট করতে হয়, সেভেন্থ হাউসকে আমাদের পারমিট করতে হয়, তো যাদের এই সেভেন্থ হাউসটা পারমিট করে না তাদের রিলেশনগুলো ব্রেক হয়ে যাবে, আর যাদের রিলেশনগুলো টেকার তাদের রিলেশনটা কিন্তু একটা স্টেপ আগে চলে যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বন্ধুদেরকে বলবো আমি এই ভিডিওগুলো পরপর আপলোড করতে থাকবো 2020 বর্ষফল নিয়ে, তো এই ভিডিওগুলোকে দেখার জন্য কি করতে হবে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন। আর একটি কথা বলবো চ্যানেলটি সম্বন্ধে, এই ভিডিওটি সম্বন্ধে কী না কী কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে একটু জানান, আর ভিডিওটি একটু দয়া করে শেয়ার করে দিন যাতে অন্য বন্ধুরা দেখতে পারে। চলুন তাহলে চলে যাই আলোচনায়। এরপরে জানবো কি আপনাদের বিবাহ, বিবাহ যোগ কিন্তু এই বছরটা আপনাদের জন্য ভীষণ মাত্রায় ভালো, 99% কিন্তু চান্স আছে আপনাদের বিবাহ হয়ে যাওয়ার জন্য। যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন বিবাহ হচ্ছিল না, এগোচ্ছিল না,
স্টেপ বাই স্টেপ কোনো প্রসেস হচ্ছিল না, ঝুলে আছে অনেক দিন ধরে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। বিবাহ কিন্তু হয়ে যাবে, সেটা লাভ ম্যারেজ বলুন, অ্যারেঞ্জ বলুন, যাই বলুন, দু ক্ষেত্রেই খুব মোক্ষম সময়। বিবাহ একটু চেষ্টা করুন, বিবাহ কিন্তু হয়ে যাবে। পাশাপাশি আরেকটি কথা বলে নিই, বিবাহর পরে এই কথাটা এলো মাথায় তাই বলে দিলাম, যাদের ডিভোর্স, অ্যাকচুয়ালি ডিভোর্স কথাটা খুব আমাদের কানে এখনও খটকা দেয়। তবে দেখুন, সবাই তো মানে ওইভাবে ভাবে না, অনেকে ভাবে কি হ্যাঁ রিলেশনটা একদম সচ্ছল, তাই ডিভোর্সটা হয়ে গেলে হয়। সেই সব মানুষদের জন্য যারা ডিভোর্স অনেক দিন ধরে চাইছিলেন, ডিভোর্সটা হচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। আপনারা চেষ্টা করুন, আপনাদের ডিভোর্সটা কিন্তু গিয়ে হয়ে যাবে, ডিভোর্সে কিন্তু খুব একটা কোনো প্রবলেম হবে না। এরপরে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে আপনাদের সেভিংস নিয়ে বলবো, অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা কেমন? অর্থনৈতিক অবস্থা বিশাল চাঙ্গা থাকবে, কোনো চাপের নেই, সব কিছু যখন এত ভালো ভালো তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো। ফিনান্সিয়াল প্ল্যানিং করুন, ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে এগিয়ে যান, তাহলে আরও বেশি ডেভেলপ করতে পারবেন, অন্য সোর্স থেকে কোথাও থেকে অর্থ পাবেন, যে অর্থগুলো কোনো ভাবেননি সেই অর্থগুলো পাবেন, খরচও পাশাপাশি বৃদ্ধি হয়ে যায়, টুকটাক কেনাকাটি এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের খরচ কোথাও গিয়ে দেখব বেড়ে যাচ্ছে। তো মোটামুটি আমি সমস্ত কিছু কভার করে দিচ্ছি, আরও যা চেঞ্জেস আসবে পরে পরে বর্ষফল ছাড়াও সেগুলো আমি কভার করে আপলোড করে দেবো। তো বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।